আজি কংগ্রেস কমিটি অসম প্রদেশের সভাপতি ভূপেন বৰাৰ নামত এজাহার দিছো, কারণ রাজনৈতিক লিপচার বাবে ভূপেন বৰাই আমার সনাতনী একটা মহাগ্রন্থ মহাভারতর মহাভারতর ধৃতরাষ্ট্র আর গান্ধারীর বিবাহর বিবাহ লাভ জেহাদর তুলনা করে যানে লাভ জেহাদ একটা অসামাজিক আর অসাংবিধানিক মানে কার্য তার তুলনা করে আমার এই সনাতনী বা পুরা ভারতীয় সভ্য আর সংস্কৃতি যঘাত করেছে তার বাবে আমি এই কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰাৰ এগেইনষ্টত এখন এজাহার দিছো চিরাং জেলা যুব মোর্চার তরফের। আমি কংগ্রেস কমিটি অসম প্রদেশের সভাপতি ভূপেন বৰাৰ নামত এজাহার দিছো, কারণ রাজনৈতিক লিপচার বাবে ভূপেন বৰাই আমার সনাতনী একটা মহাগ্রন্থ মহাভারতর মহাভারতর ধৃতরাষ্ট্র আর গান্ধারীর বিবাহর বিবাহ লাভ জেহাদর তুলনা করে যানে লাভ জেহাদ একটা অসামাজিক আর অসাংবিধানিক মানে কার্য তার তুলনা করে আমার এই সনাতনী বা পুরা ভারতীয় সভ্য আর সংস্কৃতি যঘাত করেছে তার বাবে আমি এই কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰাৰ এগেইনষ্টত এখন এজাহার দিছো চিরাং জেলা যুব মোর্চার তরফের। আমি কংগ্রেস কমিটি অসম প্রদেশের সভাপতি ভূপেন বৰাৰ নামত এজাহার দিছো, কারণ রাজনৈতিক লিপচার বাবে ভূপেন বৰাই আমার সনাতনী একটা মহাগ্রন্থ মহাভারতর মহাভারতর ধৃতরাষ্ট্র আর গান্ধারীর বিবাহর বিবাহ লাভ জেহাদর তুলনা করে যানে লাভ জেহাদ একটা অসামাজিক আর অসাংবিধানিক মানে কার্য তার তুলনা করে আমার এই সনাতনী বা পুরা ভারতীয় সভ্য আর সংস্কৃতি যঘাত করেছে তার বাবে আমি এই কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বৰাৰ এগেইনষ্টত এখন এজাহার দিছো চিরাং জেলা যুব মোর্চার তরফের।